পনের দাবিতে গৃহবধূকে লোহার রড দিয়ে মারধরের অভিযোগ উঠল স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পনের দাবিতে লোহার রড দিয়ে গৃহবধূকে মারধরের অভিযোগ উঠল স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বোয়ালিয়া এলাকায়। অভিযুক্ত স্বামী অনুজিৎ সরকার ও অপর অভিযুক্ত শাশুড়ি ফুলরানী সরকারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন গৃহবধূ অর্পিতা সরকার। জানা গেছে বছর দুয়েক আগে নদিয়ার শান্তিপুরের বাসিন্দা অনুজিতের সাথে বাতকুল্লার বাসিন্দা অর্পিতার বিয়ে হয়। দুজনের মধ্যে ভালোবাসা করে বিয়ে হলেও পরবর্তীতে দুই পরিবারের পক্ষ থেকেই মেনে নেওয়া হয়। অর্পিতার পরিবারের দাবি, বিয়ের সময় সাধ্যমতো পণ দেওয়া হয়েছিল, তবুও মাঝে মধ্যেই পণের দাবিতে তাদের মেয়ের ওপর চড়াও হতো স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা। এর আগেও একাধিকবার মারধরের ঘটনা ঘটে। দুই পরিবারের মধ্যস্থতায় তা মিটেও যায়। বুধবার বিকালে নগদ টাকা ও মোটরসাইকেলের দাবিতে অর্পিতার ওপর অত্যাচার শুরু করে স্বামী ও শাশুড়ি। লোহার রড দিয়ে তাকে মারধর করা হয়। মারের চোটে অজ্ঞান হয়ে যায় অর্পিতা। তাকে একটি ঘরে আটকে রাখা হয় বলেও অভিযোগ। ভোর রাতে সবাই ঘুমিয়ে থাকলে শ্বশুর বাড়ি থেকে পালিয়ে বাপের বাড়িতে চলে আসে সে। অর্পিতা জানায় বিয়ের পর থেকেই স্বামী ও শাশুড়ি তাকে নানা আছিলায় মারধর করত। সবসময় টাকা চাইতো, স্বামী কোনো কাজ করে না, আমার সেলাই করে আয় করা টাকাও কেড়ে নিত। সম্প্রতি টাকা ও মোটরসাইকেলের জন্য চাপ দিচ্ছিল স্বামী ও শাশুড়ি। সাংসারিক ঝামেলাতে পণ নেওয়ার দাবিতে এরকম ধরে মারধর করেছে। বিয়ে হওয়ার পরের থেকে মারধর করে। এরকম এসেছি, মা বাবা লোকজন বড়রা যারা আছে মিটঘাট করে দিয়েছে, আমিও চলে গেছি, কিন্তু কালকে বিকালবেলা এরকম মেরেছে। মারার পরে অজ্ঞান হয়ে পড়ে গেছি, তাও আমাকে দেখেনি যে কোথায় লেগেছে। শাশুড়ি আর স্বামীতে মিলে মেরেছে। মানে কারণটা কি, মানে কি কারণ? মানে কোনো কথাতেই আমাকে খালি ধরে ধরে মারবে, কোনো কারণ নেই, অকারণ নেই। মানে কাঁচি দা যা থাকবে সেটাতে মারতে যাবে আমাকে স্বামীতে। সবাই করে, ওদের তো কোনো ঘর বাড়ি নেই, তো মা বাবা কোনো খাটালমারি তো দেয়নি, সেগুলো চায়, মোটরসাইকেল চায়, টাকা পয়সা সব চায়। আবার মেশিন এর কাজ করি, সে টাকাটাও নিয়ে নেয়। আমি তো কেস করবই, ওই সংসারে আমি আর করবো না। অর্পিতার মা আরাধনা দাস বলেন, ভোর রাতে ডাকাডাকি করছিল মেয়ে, দরজা খুলতেই কেঁদে ফেলে। এরপর বিষয়টি জানতে পারি, আগেও ওর ওপর অত্যাচার করেছে শ্বশুরবাড়ির লোকেরা। আমরা আর মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠাতে চাই না। মারধরের কারণ এখন ওদের বাড়ি, ওদের সংসারে ছোটখাটো হয়তো অশান্তি হয়তো হয়েছে। হ্যাঁ, এর আগে ওরকম ওরকম মারটারে বাড়ি অশান্তি চলে আসে। আমরা এখন, ও তো যাবেই না, আমরা এখন কেস করবো যাতে সারাসারি হয়ে যাবে সংসারের মধ্যে। অর্পিতার কাকা পরিজিৎ দাস বলেন, ওরা ভালোবেসে বিয়ে করেছিল, আমরা সাধ্যমতো জিনিসপত্রও দিয়েছিলাম, মাঝে মধ্যেই টাকা চায়, কত টাকা দেওয়া সম্ভব? এখন ওদের ছেলের কথা হচ্ছে, মেয়ের বাড়িতে টাকা নিয়ে আসো, মোটর সাইকেল দাও, আজ টাকা না দিলে কাজ করবে যেটা সেটাও টাকা তুলে নেবে। ঠিক আছে, মেয়ের কাছে কত টাকা থাকতে পারে? মেয়ের বাবার কাছে এদের অঢাল টাকার মালিক না, সে সড়াল মোট টাকার মালিক আছে, 2 কোটি টাকার মালিক আছে, জামাই যখন ছিল তখনই দিয়ে দেওয়া হলো। এখন মেয়ে যখনই চায় টাকা দিতে না পারলে মারধর করবে, শ্বশুর শাশুড়ি ভাশুড়ি সবাই মারে, ওরা নিতে আসবে না, ওরা মেয়ে আবার দিয়ে আসতে হয় আমাদের। ঠিক আছে, কবার দেওয়া যায় লোকের কাছে? ওকে কালকে বিকেলে মেরেছে, মেরে ওকে ঘরের ভিতরে আটকে রেখেছে। ঠিক আছে, ও কোন রকম বেরোতে পারেনি, ভোরবেলা ওরা ঘুমিয়েছিল, তখন ও টুক করে পালিয়ে বাড়িতে বেরিয়ে চলে এসেছে। এদিন অর্পিতার পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্ডস ল্যান্ড, শান্তিপুর।